হরিকৃষ্ণ বন্ধুরা দর্শন করুন, এই যে তুলসী মহারানী, তুলসী মহারানীকে জল দিয়ে এই যোগ করে আরতি হয়ে গেছে। আরতি করে প্রভুজি মাঠে চলে গেছে। এখন আমি ভগবানের জন্য রান্না প্রস্তুত করছি। এখানে রান্না বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে নিয়ে এসেছি, সবজি ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। এটা হলো উনুনে রান্না করছি, পাটকাঠি আছে আমাদের, অনেক পাট করেছিল তাই সেই পাটকাঠি দিয়ে আমি রান্না করছি। কড়া হারি, সেটা একটা লোহার কড়া, ওই জন্যে কালো দেখায়। তো আমার হাঁড়ি কড়া উনুনে বসে গেছে, আমি সবজিও রান্না করতে শুরু করেছি। তা এখন আমি রান্না করব, রান্না করা হয়ে গেলে ভোগ গোছাবো, তখন আবার দর্শন করাবো, আর যখন ভোগ লাগবে তখনও দর্শন করে নেবেন, দর্শন করাবো। দেখো আমি রান্না করছি, কি রান্না করছি ভগবানের জন্য। এখানে কাঁকরোল ভাজি করব, এখানে কচু করব ভগবানের জন্য, আর এখানে ক্যাপসিকাম আলু করব, আর এখানে বাড়িতে চাল কুমড়ো লাগিয়েছি, সেই চাল কুমড়োটা করব, আর অল্প কটা ভগবানের জন্য রুটি করব। ভগবান মানে ডাল সবজি রুটি এটা খুবই পছন্দ করেন, তাই আমি ভগবানের জন্য রুটি করব, সেটা আপনাদেরকে শেয়ার করব। দেখো আমি এখানে গামলায় জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। আমি গরম জলে আটাটা মেখে নেব, তাহলে রুটিটা সুন্দর হবে বা নরম হবে, আর নরম রুটি খেলে কখনো পেটের সমস্যা হয় না। এখানে যদি আমি আটাটাকে জলে ফুটিয়ে ফুটন্ত জলে মেখে নিই, তবে রুটিটা সুন্দর হবে বা নরম হবে বা ভালো হবে, সেই রুটি খেলে কখনো গ্যাসও হয় না, শরীরের পক্ষে উপকার। তাই আমি এখানে গরম জল দিয়ে আটাটা মেখে নেব। এবার জলটা ফুটে গেছে, ফুটন্ত জলে আটাটা মেখে নেব। আটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু ঘুরবো, ঘুরলে আটাটা মাখা মাখা হয়ে যাবে। কিছু সময় রাখবো, কেননা এটা খুবই গরম। তারপরে আমি সুন্দর করে মেখে নেবো। দেখো রুটি যখন হবে তখন ভগবানের যে জলের গ্লাস দেওয়া হয় সেই গ্লাসগুলো কলে নিয়ে এসেছে, এসে মাজছে প্রভুজি, এবার ভগবানকে জল দেবেন। তাই আর তুলসী সিঙ্গার করে হরিকৃষ্ণ, আমি তাড়াতাড়ি দুটো রুটি করে দিচ্ছি। প্রভুজি এক জায়গায় পাটে যাবেন, সেখানে ভগবত ক্লাস আছে বা ভগবানের কথা সেখানে প্রভুজি বলবেন, সেখানে অনেক ভক্ত আছে। তাই আমি তাড়াতাড়ি, আমার অন্ন উপর দেওয়া হয়ে গেছে, এখানে আমি রুটির গুচিগুলো করে রেখেছি। এখানে দুটো রুটি তাড়াতাড়ি আমি প্রভুজিকে করে ভোগের প্লেট গুছিয়ে দেবো। এই যে ভোগের প্লেট এখানে এনেছি, বাটি এনেছি, সব কিছু তাড়াতাড়ি গুছিয়ে দেবো। তো দুটো রুটি ঝামঝাম আমি করে দিই, তারপরে প্রভুজি ভোগের প্লেট গুছিয়ে মন্দিরে দিয়ে আসবো, তখন প্রভুজি ভোগ লাগাবে, ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে তাড়াতাড়ি পাটি চলে যাবে। তখন ভোগের প্লেট আমার রেডি হয়ে গেছে, এখানে রুটি দিয়ে দিয়েছি, এখানে তোমার ক্যাপসিকাম আলু ভাজি দিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজি দিয়ে দিয়েছি, আর তোমার এখানে কুমড়ো সবজি দিয়ে দিয়েছি, অন্ন গুছিয়ে দিয়েছি। এবার আমি ঘিটা এখানে দিয়ে দেবো, ঘি রুটি ভগবানকে দেব প্রিয়। এখানে আমি রুটির পরে ঘি দিয়ে দিলাম, সব সবজিতে আমি ঘি দিয়ে দিলাম শুদ্ধ করার জন্য। এখানে অন্নে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি এবার লবণটা এখানে দিয়ে দেবো। ভগবানের একটা লঙ্কাও দিয়ে দিলাম, ঘি লঙ্কা এই যে রেডি করে দিয়েছি। এবার এখান থেকে আমার প্রভুজি নিয়ে যাচ্ছেন, এই যে প্রভুজি এসে গেছেন, এই যে প্রভুজি এসে গেছেন। এবার ভোগের প্লেটটা প্রভুজির কাছে দিয়ে দিয়েছি, ভোগের প্লেটটা ঢেকে দিলাম। এখানে গিলাস আছে, আমি গিলাসটা দিয়ে দিয়েছি। প্রভুজি মন্দিরে নিয়ে যাচ্ছেন ভোগ, এই যে মন্দিরে চলে এসেছি, ভোগের প্লেট রেডি হয়ে গেছে। এখানে প্রভুজি ভগবানের সব গিলাসে গিলাসে জল দিয়ে দিয়েছে ভগবানের।
গৌজে এখান থেকে জল নিচ্ছে। ভগবানের এখানে তুলসী পাতা দিয়ে দেবে, এই যে রঘুজি তুলসী দিচ্ছেন। প্রভুজি ভোগ লাগাবেন, প্রভুজি বসলেন এখানে, ভগবানকে আসন দিয়েছে ভগবানের বসার জন্য। এবং বিষ্ণু পাহায় বিষ্ণু কৃষ্ণের ভূতলে শ্রীমতী দেবী পতাকা স্বামী নামিনী নমাচার্য পাহায় ঘর কত নগর গ্রাম ধারিণী এবং বিষ্ণু পাহায় বিষ্ণু কৃষ্ণের ভূতলে শ্রীমতী দেবী পতাকা স্বামী নীতি নামিনী নমাচার্য পাহায় তাই কৃপা প্রদানী ঘর কত নগর গ্রাম ধারিণী এবং বিষ্ণু পাহায় বিষ্ণু কৃষ্ণের ভূতলে শ্রীমতী দেবী পতাকা স্বামী নীতি নামিনী নমাচার্য পাহায় তাই কৃপা প্রদানী ঘর কত নগর গ্রাম ধারিণী এবং বিষ্ণু পাহায় বিষ্ণু কৃষ্ণের ভূতলে শ্রীমতী দেবী পতাকা স্বামী নীতি আমিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পচাইনি নির্বিশেষে শূন্যপদী পাশ্চাত্যদেশধারিণী এবং বিষ্ণুপাদায় বিষ্ণুবেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদানীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পচাইনি নির্বিশেষে শূন্যপদী পাশ্চাত্যদেশধারিণী নমং বিষ্ণুপাদায় বিষ্ণুবেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীকে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী পচাইনি নির্বিশেষে শূন্যপদী পাশ্চাত্যদেশধারিণী নম মহাবদন্দায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নম গৌরদৃষ্টে নম নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদার্থে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নম গৌরদৃষ্টে নম নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদার্থে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নম গৌরদৃষ্টে নম নম ব্রাহ্মণায় দেবায় গোব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 ব্রাহ্মণায় দেবায় গোব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 ব্রাহ্মণায় দেবায় গোব্রাহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম তাইছে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জ্যাদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে মাধব সরস্বতীবৃন্দ ক্রিয়াপঞ্চত ভগবান কি জানি তাই গৌর হরি প্রভুজির ভোগ লাগানো হয়ে গেছে। প্রভুজি এবার মন্দিরের বাইরে আসবে, এসে প্রভুজি এবার শঙ্খ বাজাবেন। প্রভুজি ভোগ লাগিয়েছেন, আরতি করা হয়ে গেছে, এবার প্রভুজি প্রণাম জানাচ্ছেন ভগবানের কাছে ক্ষমা প্রাপ্তি। এখন আমি ভোগ নিয়ে চলে যাব, ভোগের প্লেট হয়ে গেছে, এবার আমি ভোগ দিয়ে দেবো প্রভুকে। প্রভু প্রসাদ পেয়ে প্রভু পাঠের ক্লাসে চলে যাবেন, ওই জন্য আজকে খুব তাড়াতাড়ি লেগেছে। প্রভুজি তাড়াতাড়ি এখান থেকে প্রসাদ দিয়ে চলে যাবে, অন্ন নিয়ে চলে এসছি, এগুলো খালি করে আমি আবার মেজে নেবো আরতির প্লেট দিয়ে ভগবানের। এগুলো প্লেট দিয়ে দেখুন, আমাদের পরীক্ষা পড়াশোনা চলছিল, এখানে সব কিছু লিখেছি পড়াশোনার ব্যাপারগুলো। প্রভু যেমন যেমন বলেছেন তেমন তেমন লিখেছি, এইগুলো লেখা হয়ে গেলে পড়া হয়ে গেলে যে গ্রন্থটার পরে আমাদের পরীক্ষা মানে পড়াশোনা চলছে সেটা হলো ভক্তির আশামিত গ্রন্থ। এখন এর থেকে প্রভু অনেক প্রশ্ন দিয়েছেন,
অনেক আর কি পড়তেও দিয়েছেন। এই গ্রন্থটা 4, 8, 7, 8, 6-এর যে গ্রন্থটা সেটা আমাদের যে অধ্যায়টা পড়তে দিয়েছেন এটা পড়বো, কালকে আবার প্রভু সেটা ডিসকাস করবেন। তাই এটা আপনাদেরকে দর্শন করাচ্ছি যে ছোটোবেলায় পড়া আর এখন পড়া কত সুন্দর, যে বৈদিক পড়া আর জড় পড়া এর মধ্যে পার্থক্য আছে। কিন্তু তবু আমাদের এই জীবনে ভগবানের সেবা পরায়ণে জড় পড়া বৈদিক পড়া সব কিছুই আমাদের প্রয়োজন। তাই এখানে প্রভুজি প্রসাদ পাচ্ছেন, প্রভুজি এই যে প্রসাদ পাচ্ছেন, প্রভুজি এখন প্রসাদ পেয়ে তাড়াতাড়ি চলে যাবেন, চেম্বারে চলে যাবেন, তা আমরা প্রসাদ পাবো। আর এখানে ভগবানের যে ভোগের প্লেটগুলো এখানে নিয়ে এসেছি, আরতির প্লেট, ভোগের প্লেট, এগুলো এখন মাজবো, মেজে আমি আর আমার মেয়ে ভালো প্রসাদ পাবো। ওই যে আমার মেয়ে, ও প্রসাদ পাবে, আমরা একসাথে পাবো। এখন গীতা ওখান থেকে নিচ্ছেন, গীতা নিচ্ছেন, আর একাদশ তোমার একাদশীর মাহাত্ম্য আছে, চৈতন্য মহাপ্রভু জীবনী আছে, আর নামহট্ট পরিচয় আছে, আর বৈষ্ণব পঞ্জিকা, এগুলো গুছিয়ে নিচ্ছে। গীতা রাখার যে তোমার এটা কী বলে স্ট্যান্ড, এই যে স্ট্যান্ডটা প্রভু এখন নিয়ে যাচ্ছে গীতা এখানে গীতা রাখবেন বলে, যে এইভাবে গীতা রাখতে হয় এখানে স্ট্যান্ডের পরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রভু যে বেরিয়ে যাচ্ছেন এবার। এই যে প্রভুর ডাক্তারি ব্যাগ, হরে কৃষ্ণ প্রভুজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হ্যাঁ গুরুর আজ্ঞায় ভগবানের কথা বা ভগবানের বাণী বলার জন্য যাচ্ছেন হরে কৃষ্ণ। তাই এখানে আমার বপুকে তাড়াতাড়ি ভোগ লাগিয়ে প্রসাদ পাইয়ে ছেড়ে দিয়েছি, এখনো এখানে রুটি করতে আমার বাকি ছিল, সেটা আমি আবার করছি। আর এখানে এখনো ভোগ লাগার ভোগ সব লেগে গেছে, এখানে ভোগের প্লেট আমি নিয়ে এসেছি, এখানে রেখে দিয়েছি। ভোগের প্লেটগুলো আমি সব মেজে নেবো, ভোগের প্লেটগুলো মাজা হয়ে গেলে তারপরে আমার এখনও মোছামুছি বাকি আছে, এখনও প্রসাদ পাবো, তারপরে তো কত কাজ জপ, এখন এইটুকুনি, পরবর্তী ভোলাগে আবার দেখা হবে। হরে কৃষ্ণ হরি বল।